قرآن থেকে যদি আপনি ছিটকে যান সুখ পাবেন না শান্তি হবে না চোর মুক্ত হবে না ডাকাত মুক্ত হবে না সন্ত্রাসী দূর হবে না বরং বাংলাদেশের চোর ডাকাত আর সন্ত্রাসে ভরে যাবে কথা ঠিক কি না এইজন্য দরকার সুখ আর শান্তির জন্য কোরআনের আইন আর বিশ্ব নবীর আদর্শ ঠিক কি না জার বরণ তিনি আমাদের আদর্শবান নেতা কারণ এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে কোন নেতার জীবনী তার কর্মীদের কাছে স্পষ্ট নয় আমি আবার বলছি এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে কোন নেতার জীবনী তার কর্মীদের কাছে 100% ক্লিয়ার নয় শুধু একজন মানুষের জীবন গোটা বিশ্বের মানুষের কাছে শতভাগ ক্লিয়ার যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলতে পারলাম না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ খুব ভালো করে কথা শুনতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দল বহু দূর থেকে একটি দল আসলো নবীজির জীবন চরিত্র জানার জন্য তিনি তারা আসলেন কিন্তু নবীজিকে বাসায় না পেয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন নবীজির জীবন চরিত্র কেমন ছিল হযরত আয়েশা বললেন সবরকারীরা তোমরা কি এই কোরআন কারীম তেলাওয়াত করো নাকি তারা বলেন হ্যাঁ করি হযরত আয়েশা বললেন কোরআন পড়ো কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করো নাকি তারা বলেন হ্যাঁ তাও করি হযরত আয়েশা বললেন কোরআন পড়ো কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করো তারপরেও কেন এসেছো নবীজির জীবন চরিত্র জানার জন্য ও সফরকারের শুনে নাও গোটা কোরআন কারীমের মধ্যে যা যা আছে আমার নবীর জীবনের মধ্যে তাই তাই রয়ে গেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না গোটা কোরআন হচ্ছে বিশ্ব নবীর জীবন ঠিক কি না এটা পড়লেই রসূল সম্পর্কে ধারণা লাভ করা যায় অতএব এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমি তার নাম নেব না কারণ এদের নাম নিলেও গুনাহ হয় চাপাই নবাবগঞ্জের একটি প্রোগ্রাম থেকে আমাকে বলা হলো নেতা নেত্রীর নাম নিয়ে কথা বলতে পারবেন না আমি বললাম আবার আল্লাহর নাম রসূলের নাম নিয়ে তো শেষ করতে পারি না তোমার পচা নষ্ট নোংরা নেতার নাম নেব কখন এদের নাম নেওয়ার সময় আমাদের হাতে নাই কথা ঠিক কি না আমার বন্ধুগণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বললেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বের হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে রসূল সম্পর্কে জানা যাবে না লালন ফকিরের গান শুনে রসূল সম্পর্কে জানা যাবে না নিজম মজুমদারের টক শো শুনে আল্লাহর রাসূল সম্পর্কে ধারণা লাভ করা যাবে না মমতাজের গান শুনে আল্লাহর রাসূল সম্পর্কে জানা যাবে না রাসূল সম্পর্কে জানতে হলে এখানে আসতে হবে এখানে কথা ঠিক কি না সুতরাং বিশ্বনবীর জীবন হচ্ছে আমাদের কাছে 100% ক্লিয়ার তাই তিনি আমার নেতা আমরা যে সমস্ত নেতার পেছনে দৌড়াই এর চরিত্র আদৌ ঠিক আছে তার গ্যারান্টি দিতে পারবেন আপনি কিন্তু রসূলের চরিত্র গ্যারান্টি আকাশের মালিক আল্লাহ নিজে দিয়েছেন দেন নাই আমার প্রিয় ভাইরা আমার তরুণেরা যুবকেরা জওয়ানেরা কথা খুব ভালো করে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুক আজীম রসূলের চরিত্র হচ্ছে সমহান চরিত্র রসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ আল্লাহর নাম যদি একটু জোরে বলেন কবিরা গুনাহটা না হবে নাকি তাহলে জোরে বলেন রসূলের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন আল্লাহ আর আমাদের চরিত্র গ্যারান্টি কে দেয় আল্লাহই দেন আমাদের চরিত্র গ্যারান্টি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাদের অনেকের নিজেদেরই চরিত্র নাই ভয় পাচ্ছেন আপনারা কথা বলতে
আমরা সবাইকে তো এক দৃষ্টিতে নিচ্ছে না বাংলাদেশে বহু চেয়ারম্যান মেম্বার আছেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আছে না অতএব সবাইকে আমরা এক দৃষ্টিতে নিচ্ছে না তো রাসূলের চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন অতএব তার চরিত্রে কোনো আন্ডারলাইন নাই এইজন্য তিনি আমাদের নেতা তিনি আমার আদর্শবান লিডার ঠিক কি না জোরে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান নেতা তার তিন নম্বর কারণ তিনি হচ্ছেন বিশ্ব নেতা তিনি কোন আঞ্চলিক লিডার নয় কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সমস্তকে করে জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া রাসূলকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য তিনি নেতা তিনি কোন দেশ বা কোন গোত্র বা কোন এলাকার নেতা নয় সেজন্য তিনি আদর্শবান নেতা তিনি আমাদের মডেল নেতা চার নম্বর কারণ তিনি যে জীবন ব্যবস্থা এনেছেন সেই জীবন ব্যবস্থাই রাইট সেটাই সঠিক কে দিলেন গ্যারান্টি আরে ভাই জোরে কথা বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সবসকর জানিয়ে দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন দ্বীনি হক সত্যের বিধান দিয়ে তিনি যেটা এনেছেন এটা হচ্ছে পারফেক্ট এটাই হচ্ছে রাইট এটাই হচ্ছে আসল এটাই হচ্ছে মুসলিম জাতিগোষ্ঠীর জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় কথা ঠিক কি না এটা চার নম্বর কারণ নাম্বার পাঁচ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সব কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন কুল বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফবিযালিক ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা দিলাম আকাশে যা দিলাম জমিনে যা দিলাম সমুদ্রের মধ্যে এই সম্পদের মালিক কে জোরে বলুন তো আরো জোরে বলুন তিনি কে আকাশের সম্পদ আল্লাহ দিয়েছেন অনেক সম্পদ দিয়েছেন তার মধ্যে একটি সম্পদ হচ্ছে লোহা লোহার নামে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন সূরাতুল হাদিদ আপনারা কি বিব্রত হচ্ছেন মন খারাপ করছেন আরেকবার একটু হাত দেখানো যাবে লিল্লাহ তাকবীর ঠিক আছে আপনাদের আচরণটা যেন এমন না হয় যে এটি একটি কমপ্লিট গুরুস্থান এমনটি যেন না হয় মাহফিলকে জীবিত রাখার দায়িত্বটা যুবকরা নিতে হবে পারা যাবে না পারা যাবে তাহলে একটা স্লোগান দেন তো লিল্লাহ তাকবীর আর জোরে লিল্লাহ তাকবীর কথা বলতেছিলাম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়েছেন লোহার নামে আল্লাহ সূরাও নাজিল করেছেন আল্লাহ বলছেন আমি লোহা নাজিল করেছি বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করলেন লোহা লোহা নাজিল হয়েছে নাজিল মানে উপর থেকে নিচে নামা তার মানে বিজ্ঞানীরা মনে মনে চিন্তা করলেন লোহার বাড়ি উপরে খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেলেন মঙ্গল গ্রহে বেশ কিছু লোহা জমা করা বিজ্ঞানীরা বলছেন যে পরিমাণ লোহা মঙ্গল গ্রহে আল্লাহ জমা করে রেখেছে বিশ্বের মানুষ প্রতিদিন যে পরিমাণ লোহা ব্যবহার করে আমার সামনে একটি মাইক্রোফোন স্ট্যান্ড এটাও লোহার তৈরি ছোট্ট একটি সোস থেকে এরোপ্লেন রকেট পর্যন্ত লোহার বিকল্প নাই আমার জুতোই মারা একটা ছোট্ট পিন এটাও লোহা দিয়ে তৈরি কথা বলেন না কেন বিজ্ঞানীরা বলছেন মানুষ যে পরিমাণ লোহা ব্যবহার করে তা বিশ্বের মানুষ যদি শুধু মঙ্গল গ্রহে জমা করা লোহা দিয়েই দুনিয়ার মানুষ তাদের প্রতিদিনের প্রয়োজন মিটাতে চায় অন্তত 100 কোটি বছর শুধু মঙ্গল গ্রহের লোহা দিয়েই বিশ্বের মানুষ তাদের প্রয়োজন মিটাতে পারবে সুবহানাল্লাহ কে হলো আরো জোরে যা দিলাম জমিনে জমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোডাউন
আমাদের গোডাউনে থাকে পাট ধান গম ভুট্টা এগুলো আর আল্লাহর গোডাউনের মধ্যে আছে তেল এই যে মাটি এর মধ্যে ইউরেনিয়াম এর মধ্যে স্বর্ণ এর মধ্যে রৌপ্য এর মধ্যে লোহা এর মধ্যে তামা এরপরে খনিজ লবণ ইত্যাদি ইত্যাদি এগুলো মালিক কে আল্লাহ এরপরে আল্লাহ বলছেন যা দিলাম পানিতে পানির মধ্যে আল্লাহ অসংখ্য সম্পদ দিয়েছেন এর মধ্যে একটি সম্পদ হচ্ছে মাছ প্রাণীবিদগণ গবেষণা করে বলছে আল্লাহ বিশ্বের মানুষের জন্য অন্তত 16000 রকমের মাছের ব্যবস্থা করেছেন এর মধ্যে একটি মাছ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের কেজি কত আপনারা যে কাইদে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে ইলিশ এবছরে কপালে জোটে নাই আর কি তো কথা কন না কে ইলিশ কয় টাকা কেজি হ্যাঁ 1500 1800 2000 হাজারের নিচে নয় কিন্তু কখনো কখনো ইলিশ 4000 টাকা কেজি হয় পহেলা বৈশাখে জি পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এটা আজ মুসলমানদের জন্য আরেকটি নতুন অনুষ্ঠান হয়েছে যেটা একেবারেই মুসলমানদের জন্য এটা বৈধ নয় এটা হচ্ছে হিন্দু অমুসলিমদের কালচার কথা বলেন না কেন তারপরে 31st নাইট এটাও মুসলমানদের কোন কালচার নয় আরেকটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি কয়েকদিন পরেই 14ই ফেব্রুয়ারি আসবে এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস আমি আমার করিজার সবটুকু শক্তিতে বলতে চাই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তারাই উদযাপন করতে পারে যাদের পরিবারে ভালোবাসা নাই কথা বলেন না কেন যারা মাকে মা বলে ডাকে না বাবাকে বাবা বলে ডাকে না স্বামী স্ত্রীর মধ্যে যাদের সম্পর্ক নাই তারাই ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা দিবস উদযাপন করতে পারে কথা ঠিক কিনা মুসলমানদের প্রত্যেকটা মিনিট ভালোবাসাই ভরা প্রতিটা সেকেন্ড ভালোবাসাই ভরা মুসলমানেরা কোরআন ভালোবাসে দেশ ভালোবাসে দেশের প্রতিটা মাটিকে ইঞ্চি মাটি ভালোবাসে ইসলাম ভালোবাসে কিন্তু 14ই ফেব্রুয়ারির মুখে মুসলমানেরা লাথি মারে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা নয় তার অর্থ দাঁড়ালো তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত কারিমা দ্বারা বুঝাতে চান যা দিলাম আকাশে যা দিলাম জমিনে যা দিলাম সমুদ্রের মধ্যে সব যদি দাঁড়িপালার এক প্রান্তে দেওয়া হয় আর বিশ্বের মানুষের জন্য একটি সম্পদ দিলাম যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ যদি দাঁড়িপালার আর এক প্রান্তে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে আমার নবীর মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ যার মর্যাদা আল্লাহর পরেই যার মর্যাদা আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের ভিতরে যার সম্মান সবথেকে বেশি তিনিই তোমার নেতা কথা ঠিক কিনা তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 5 তিনি আমার লিডার হবেন কেন তার আদর্শ আমি রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত আমি মানতে চাই কেন তার 5 নম্বর কারণ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী জানিয়ে দিলেন বিশ্বের মানুষকে আপনি শুনিয়ে দেন দুনিয়ার মানুষেরা তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় আল্লাহর আনুগত্য করতে চায় যদি তারা দাবি করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আনুগত্য করবে আমার আদর্শ যদি তারা মেনে নেয় আমাকে যদি নেতৃত্বের জায়গায় বসায় তাহলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন আর তাদের জীবনের সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ গুনাহ মাফ করে মালিককে সিল্লা কথা বলেন না কেন কে গুনাহ মাফ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন
চমৎকার করে জানিয়ে দিলেন ওয়াইন তুবুদু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যা প্রকাশ করে সেটাও আমি জানি বান্দা যেটা গোপন করে তাও আমি জানি যাকে খুশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আর যাকে খুশি তার জাহান্নামে পাঠায় দেন জোরে বলুন ব্যাপারটা কার আল্লাহ আরো জোরে আল্লাহ এপাশ থেকে কথা বলেন না কেন আপনারা ক্ষমা করার মালিক কে পুরুষের মতো কথা বলার ক্ষমা করার মালিক কে সতরাং আমি তো সেই নেতার পেছনেই যেতে চাই যে নেতার পেছনে গেলে আমার জীবনের গুনাহমাফের গ্যারান্টি আছে আমি তো সেই নেতার পেছনে যেতে পারি না যার নিজের চরিত্র ঠিক নাই কথা ঠিক কি না যার পেছনে গেলে গুনাহমাফ তো দূরের কথা যে নিজেই গুনার মধ্যে ডুবে আর ওঠে ও তরুণ সমাজেরা তার আদর্শ মুখে ধারণ করেছো তুমি নেতাকে খুশি করতে গিয়ে কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে দলে ভালো পজিশন পাওয়ার জন্য কত মানুষকে তুমি হত্যা করেছো কথা বলেন না কেন কিয়ামতের দিন তোমার নেতা তোমার দল তোমার কোনো কাজে আসবে না আমার তরুণেরা যুবকেরা কথাগুলো খুব ভালো করে শুনতে হবে তুমি যাকে হত্যা করেছো তুমি যাকে খুন করলে তুমি কত মানুষকে এতিম বানালে বিধবা বানায় দিলেন সন্তান হারা করালে তুমি যাকে বিধবা বানালে তুমি যাকে স্বামী হারা করালে আল্লাহর কসম তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে তোমারে খুঁজে পাবে না তুমি যে সন্তানকে এতিম বানালে আল্লাহর কসম তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না তুমি যেই মেয়েকে তুমি যেই বাবাকে সন্তান হারা করালে আল্লাহর কসম তোমার বাপ তোমাকে হারাবে তোমাকে খুঁজে পাবে না তুমি যাকে মারলে তুমি যাকে হত্যা করলে তার জন্য মানুষ শোকাহত হবে চোখের পানি ছাড়বে তার জন্য মানুষ জানাজা করবে তার দাফন হবে কাফন হবে কতটা ঠিক কিনা জোরে বলেন কিন্তু অন্যায় ভাবে মানুষ খুন করার কারণে তোমারও মরণ হবে কিন্তু তোমার মরণে জাতি শোকাহত হবে না জাতি কেউ দুঃখ পাবে না কেউ কষ্ট পাবে না তোমার জানাজা হবে না দাফন হবে না কাফন হবে না আল্লাহর কসম তোমার লাশ আমার বাংলাদেশের কুত্তাই খাবে আর শিয়ালে খাবে কথা ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আদর্শ বানাতে হবে বিশ্ব নবীকে কথা বলেন এখানে তিনি হচ্ছেন আমার আদর্শবান নেতা আর রসূলের বাইরে অর্থাৎ ইসলাম বিদ্বেষী নেতাদের আচরণ যদি নেতাদেরকে আদর্শ বানান নেতা যেরকম হবে কর্মী সেরকমই হবে নেতা যদি দাঁড়িয়ে পোশাক করে কর্মী মুখ ভরি পোশাক করবে জোরে বলেন না কেন নেতা যদি সিগারেট খায় কর্মী খাবে হেরোইন নেতা যদি হাঁটুর উপর কাপড় উঠায় কর্মী তো কাপড়ই পরবে না এটাই তো স্বাভাবিক এটাই হচ্ছে যৌক্তিক এই জন্য নেতা ভালো হতে হবে ঠিক কিনা জোরে কর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করলে আমার জীবনের গুনাহমাফ হয়ে যাবে যার আনুগত্য করলে আমার জীবনের গুনাহমাফের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ এর থেকে বড় পাওনা আমার জন্য কিছুই হতে পারে না কথা ঠিক কি না এটাই আমার সবথেকে বড় পাওনা সবথেকে বড় প্রেজেন্টেশন নাম্বার 7 তিনি আমার লিডার কেন সময় কম এই জন্য শেষ দিকে দ্রুত চলে গেলাম 7 নম্বর কারণ কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহর পক্ষ থেকে আসলো একটা লাইট লাইট হচ্ছে মুহাম্মদ সঙ্গে দেওয়া হলো একটা কিতাব কিতাবের নাম কি আমার তরুণ ছেলেরা তো আস্তে কথা বলো কেন কিতাবের নাম কি এই দুটিকে যারা অনুসরণ করবে তারা নিরাপদ আল্লাহর জান্নাতে যাবে সবথেকে মজার কথা হলো সবথেকে আশ্চর্যজনক কথা হলো
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আকাশের সূর্যের সঙ্গে তুলনা করেন নাই পূর্ণিমার চাঁদের সঙ্গে নয় আকাশের তারকার সঙ্গে নয় তিনি আর তিনি তুলনা করলেন একটি লাইট একটি প্রদীপ একটি চারাগের সঙ্গে কারণ আকাশের সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই পৃথিবীতে আর একটি নতুন সূর্য জন্ম দিতে পারবে না কথাটা ঠিক কিনা জোরে বলেন আকাশের তারকা সে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আর একটি তারকার জন্ম দিতে পারবে না একটা চাঁদ আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কিন্তু আজকের মাহফিলের সভাপতি সভাপতি মহোদয়ের বাড়িতে যদি একটি আলো জ্বলে একটা মোমবাতি অথবা একটা চেরাগ জ্বলে আর এই গ্রামের মানুষ যদি তার থেকে একজন মানুষ যদি তার থেকে আলো নেয় তাহলে সভাপতির আলো কমে যাবে নাকি সারা গ্রামের মানুষ যদি আলো নাই কমবে নাকি সারা পাবনা জেলার মানুষ যদি আলো নাই তাও কমবে নাকি তার মানে হলো এই একটি মোমবাতি ইচ্ছে করলে তাম পৃথিবীতে কোটি কোটি মোমবাতি জন্ম দিতে পারবে কথাটা ঠিক কিনা জোরে বলেন আমার নবী বিশ্ব নবী তিনি এমন একটি লাইট এমন একটি প্রদীপ ছিলেন যার সংস্পর্শে পৃথিবীতে যারা এসেছেন ওই মানুষগুলো ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছে নবীজি বলছেন আমি যখন রাতের গভীরে 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারিম তেলাওয়াত করেছি জিনেরা এই কথা না বলে পারে নাই ইন্না সামিউনা কুরআনান আজাব জিনেরা বলেছে আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি আল্লাহু আকবার বলবেন না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিনেরা এই কথা না বলে পারে নাই আর সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিল্লাহ তাকবীর মুসলমান হয়ে গেছে জিনেরা যারা এসেছে তারাই মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তিনি আসলেন আল্লাহ রাসূলকে নির্যাতন করার জন্য এসে তিনি দেখলেন রাসূল নামাজরত অবস্থায় ওমর বলছেন আল্লাহর নবীকে নামাজরত অবস্থায় আমি পেছন দিক থেকে আক্রমণ করা আমি পছন্দ মনে করলাম না আমি মনে করলাম পেছন দিক থেকে আক্রমণ করা এটা কাপুরুষের পরিচয় এটা আমার দুর্বলতার পরিচয় অতএব ওমর বলছেন আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক তারপর মুখোমুখি লড়াই হবে পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটায়া কখনো শক্তি প্রমাণ করা যায় না শক্তি প্রমাণ করতে হলে পুলিশ বাদে আসতে হবে পুলিশ বাদে কথা আসতে বলেন কেন ওমর বলছেন আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক তারপর আমি লড়াই করব আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের তিনি বলছেন আমি নবীজির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলাম নবীজি কোরআনে কারিম তেলাওয়াত করেন তার তেলাওয়াত শুনতে শুনতে এত সুন্দর তেলাওয়াত তার তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো আল্লাহর নবী মনে হয় আল্লাহর নবীকে মনে হয় জিনের এক কথা শেখায় দেয় ওমর বলছেন আমি যখন এরকম চিন্তা করলাম মনে হয় বিশ্ব নবীকে জিনের এক কথা গুরু শিখায় দেয় আমি এরকম চিন্তা যখন করতেছিলাম তখন নবীজি নামাজের মধ্যেই কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের আনসার দিয়ে দিলেন নবীজি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম না এটা কোন জিনের কথা নয় সুবহানাল্লাহ বলা যাবে না ওমর বলছেন কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল আমি মনে মনে ভাবলাম নবীজি আমার মনে অ্যানসারটা দিলেন কি করে কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহ উদ্দীপনাটা আরো বেড়ে গেল আর এটাই হচ্ছে ইমানদারদের কোয়ালিটি কথা বলেন কথা বলেন কোরআন যত শোনে ইমান তত বাড়ে আর কাফেররা কোরআন শোনে যত কলজি জ্বলে তত কথা ঠিক কি না আছে না কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে
চমৎকার করে জানিয়ে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা কোরআন হচ্ছে ইমানদারদের জন্য একটি প্রেসক্রিপশন একটি ব্যবস্থাপত্র একটা মেডিসিন এই কথাটা কে বললেন আর জোরে সবাই কে বলেছে ওমর বলছেন আমি অপেক্ষাতে আমি কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দ ওমর বলেন কোরআন শোনার ব্যাপারে আমার ইচ্ছা আমার আগ্রহ হাজার গুণ বেড়ে গেল আমি তন্ময় করে কোরআন শুনতে লাগলাম নবীজির কণ্ঠে নবীজি কোরআন পড়েন থরে থরে সাজিয়ে সাজিয়ে এত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে কোরআন পড়ছেন নবীজির তেলাওয়াত শুনে আমার কাছে মনে হলো আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছেন আমার প্রিয় ভাইরা এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কোরআন নাজিল করেছেন যদি আপনি প্রতি আয়াতে থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা আর যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি প্রবন্ধ একটি গল্প আপনাকে আছেন আপনাকে আছেন না চলে গেছেন আছেন একটু হাত দেখানো যাবে লিল্লাহ তাকবীর ওমর বলছেন আমি শুনতে লাগলাম নবীজির কণ্ঠে তেলাওয়াত আসলে কোরআন যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা দেখেন আমি একটু তেলাওয়াত করি একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে এত সুন্দর মিলাই মিলাই নাজিল করেছেন আর রহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان প্রতি আদেশ শেষে দন্তন্য নুন সাকিন করে চমৎকার মে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها প্রতি আয়াতে শেষে হা আলম নাশরহ লাক সদরক ওয়া ওয়াদানা আনকা বিজরক আল্লাযী আনকাদা গহরক ওয়া রাফানা লাক যিকরক গোটা কোরআন যদি তেলাওয়াত করেন ফলাফল একই হয়ে যাবে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس এভাবে যত কোরআন পড়বেন ওমর বলছেন আমার মনে হলো নবীজি কবি হয়ে গেছেন তারপরে তিনি কোরআন থেকে জবাব দিলেন তিনি কবি হন নাই আমরা আসলে আলোচনা সামনে এগুতে পাচ্ছি না সামনে আমাদের মেহমান অপেক্ষা করছে আমরা বলেছিলাম আসলে আমাদের আলোচনাটা অনেক লম্বা কিন্তু সময় কম আমরা যে সময়টুকু কথা বললাম এটা দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে আমাদের আমরা আদর্শ মানতে চাই রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত আমার জীবনকে আমি প্রস্তুত করতে চাই আল্লাহর কোরআন দিয়ে আর বিশ্ব নবীর আদর্শ দিয়ে কথা বলেন না কেন এত আস্তে কথা বলেন কেন কথা ঠিক কিনা